আপনি যদি মনে করেন যে অত্যন্ত কম পুঁজির মধ্যে একটা ব্যবসা করবেন, তাহলে এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা কম পুঁজির মধ্যে একটা বিরাট বড় বিজনেস সেট আপ কিভাবে করতে পারবেন। দেখুন, আপনি যদি মেশিন কিনে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে এই মেশিনটা কিনতে কিন্তু অনেক টাকা লাগবে। আপনি মেশিনই কিনবেন, তবে একটু অন্যরকম মেশিন কিনবেন এবং প্রোডাক্টটাও বানাবেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। সুতরাং বুঝতে পারছেন যে আপনি কম দামের মধ্যে মেশিন কিনছেন, অর্থাৎ অল্টারনেটিভ ভাবে আপনি কাজ করছেন, যেটার কথা কিন্তু কেউ ভাবেনি এখনো পর্যন্ত। তো আপনি সেই অল্টারনেটিভ ওয়েতে কাজ করবেন, কিন্তু একটা যেখানে 15-20 লাখ টাকার মেশিন কিনতে হতো, সেই 15-20 লাখ টাকার মেশিনটা না কিনে আপনি মাত্র 10,000 টাকার একটা মেশিন কিনে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন অন্তত পক্ষে আপনি 10,000 টাকা বা 15,000 টাকা ইনভেস্ট করে, আমি র মেটেরিয়াল সহ ধরে নিচ্ছি যে 15-20 হাজার টাকা আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা দুর্দান্ত ব্যবসা। হ্যাঁ, আপনি ইনভেস্ট করছেন 15,000 টাকা, কিন্তু মাসে আপনার ইনকামও হবে 15,000 টাকা। আপনি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যবসাতে কিন্তু সম্ভব। তার কারণ দেখুন, আমি যে মেশিনটার কথা আমি আপনাকে বলবো, সেই মেশিনটার কিন্তু দাম অনেক। অর্থাৎ যে ব্যবসাটার কথা বলবো, সেই ব্যবসাটা করতে গেলে যে মেশিনটা কিনতে হয়, সেই মেশিনটার দাম কিন্তু অনেক। কিন্তু আপনি করবেনটা কি, ওই মেশিনটা কিনবেন না, ওই মেশিনটা না কিনে একটা অল্টারনেটিভ মেশিন কিনবেন, যে মেশিনটা আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন এবং বাড়ি থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন, কিংবা কলকাতার বড় বাজারে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন। ওভারঅল মোটামুটি পুরো ব্যাপারটা বলে দেবো। দেখুন, এবারে প্রসঙ্গে আসি, আপনাকে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করার কথা বলছি আমি। এখন আপনি যদি আমাদের নন ওভেন ব্যাগের ভিডিও গুলো দেখে থাকেন, দেখবেন সেখানে কিন্তু তারা বলে যে আপনি যদি মাসে 1,00,000 টাকা ইনকাম করতে চান, তাহলে এই মেশিনটা নিয়ে যান। তাহলে সেই মেশিনটা, অর্থাৎ ফুললি অটোমেটিক মেশিন কিনে যদি আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারেন, বা কোম্পানি যেটা বলছে, তো কাছাকাছি পারা যায়। কিন্তু যদি সেভাবে প্রোডাকশন করা যায়, সেই লেভেলের যদি বিক্রি করা যায়, সেক্ষেত্রে পারা যায়। এবারে আপনাকে কিন্তু এই নন ওভেন ব্যাগেরই আপনি ব্যবসাটা করবেন, কিন্তু একটু অন্যভাবে। দেখুন, আমি প্রোডাক্টটা প্রথমে দেখিয়ে দিই যে কি সিস্টেমে আপনি কাজটা করবেন। প্রোডাক্টটাকে একটু অ্যানালিসিস করলে আপনি বুঝতে পারবেন যে না, এটা তো সম্ভব, অর্থাৎ সাধারণ মেশিনেই সম্ভব। প্রোডাক্টটা দেখি, দেখুন আমার কাছে এতগুলো প্রোডাক্ট রয়েছে, এগুলো কিন্তু সবই নন ওভেন ব্যাগ। অর্থাৎ আপনার বাড়িতেও রয়েছে এই ব্যাগ, আমার বাড়িতেও রয়েছে, এবং হাজার হাজার ব্যাগ রয়েছে, প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে আপনার বাড়িতে এবং আমার বাড়িতেও। এবার যদি এখান থেকে আমি কোনো একটা ব্যাগ সাপোজ তুলে নিচ্ছি, এর মধ্যে একটা ব্যাগ দেখুন বক্স কাটিং নেই, বাকিগুলো কিন্তু বক্স কাটিং রয়েছে। তো আমি একটা বক্স কাটিং ব্যাগ তুলে নিচ্ছি, এবং সেই বক্স কাটিং ব্যাগটাকে নিয়ে আমি দেখাবো যে আলটিমেটলি কি করা যেতে পারে বা কি করে সম্ভব। আমি একটা একটু বড় সাইজের ব্যাগটা তুলে নিচ্ছি। এই ব্যাগটার কথা যদি আমি চিন্তা করি, তাতে করে কি হবে, এই ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এটা বক্স কাটিং ব্যাগ, এদিকে বক্স রয়েছে, পুরোটাই বক্স রয়েছে। অর্থাৎ এই যদি বক্সটা যদি আপনি বক্স কাটিং ব্যাগ করেন, এবং আমি যে মেশিনটার কথা বলবো, সেই মেশিন আপনি দু ধরনের প্রোডাক্টই বানাতে পারবেন। তবে বক্স কাটিং এর ব্যাগটাতে কিন্তু ভালো মাত্রায় চলবে, এবং এই ব্যাগের কিন্তু দামও বেশি। এবারে দেখুন খুব ভালো করে, আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটাতে দেখতেই পাচ্ছেন যে আপনার যে সেলাইটার দিকে যদি একটু খুব ভালো করে দিকে তাকান, দেখুন সেলাইটা কিন্তু নর্মাল সেলাই, অর্থাৎ সাধারণ মেশিনেই সেলাই করা হয়েছে, যদি খুব ভালো করে দেখেন। এবারে যদি আপনি আপনার বাড়িতে যে ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো যদি আপনি দেখেন, দেখবেন এই একই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং সেইগুলোর সেলাই কিন্তু সেম একই স্টাইলে। অর্থাৎ এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে নন ওভেন ব্যাগের যে বড় বড় মেশিনগুলো রয়েছে 15-20 লাখ টাকার, সেই মেশিন কেনার কোনো প্রয়োজন পড়বে না। কি সিস্টেমে কাজ করবেন, আজকে সিস্টেমটা দেখুন, এখানে একটা পার্ট রয়েছে, এই সাইডে একটা পার্ট রয়েছে এই ব্যাগের, আর এই সাইডে একটা পার্ট রয়েছে, এবং এই পার্টের যদি আমি দৈর্ঘ্য প্রস্থ ধরি, এবং এই পার্টের দৈর্ঘ্য প্রস্থ ধরি একই রকম, আর এইটা যদি দেখেন, দেখুন এই পুরো পোর্শনটা কিন্তু একটা লম্বা হবে, অর্থাৎ এখানে কোনো কাটিং নেই। তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে, দেখুন আপনি এরকম একটা ব্যাগ আপনার বাড়িতে রয়েছে, এরকম ছোট বড় আমি বিভিন্ন ধরনের ব্যাগ দেখালাম আপনাকে। এবারে এই ব্যাগের যে এই যে সেলাই রয়েছে, তাই সেলাইগুলোকে আপনাকে খুলে ফেলতে হবে। আমি খুলছি না, না খুলেই একটু মোটামুটি ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আমি ফিতে নিয়ে এসে হাজির হয়েছি, বা টেপ নিয়ে এসে হাজির হয়েছি। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনি খুলে ফেলছেন পুরো ব্যাপারটা, খুলে ফেলার পরে আপনাকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। এখান থেকে ফিতে ধরলাম, ফিতে ধরে আমি এদিকে মেজারমেন্ট করব।
আমি এখানে কত দেখতে পাচ্ছি দেখুন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কত আসছে না, 14.5, 14.5 আপনার ইঞ্চি রয়েছে। আর আমি যদি এদিক থেকে দেখে নিই যে এদিকটা কতটা রয়েছে, তাতে করে আমার আসছে 12 ইঞ্চি। ঠিক আছে, তো এদিকটা আসছে 12 ইঞ্চি আর এদিকটা আসছে 14.5 ইঞ্চি। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার র মেটেরিয়ালস হিসাবে আপনাকে ননোভেন ফেব্রিকের থান কিনতে হবে। সেই থান থেকে আপনি কাঁচিতে পরে কিংবা অন্য কোনো প্রসেসে আপনি যদি এই স্টাইলের ব্যাগটা বানাতে চান, আপনাকে এইভাবে কেটে নিতে হবে। অর্থাৎ 14.5 বাই 12 ইঞ্চি হিসাবে আপনাকে বেশ কিছু কেটে নিতে হবে। তাহলে একটা ব্যাগের জন্য আপনাকে দুটো লাগবে, এদিকে একটা এদিকে একটা। এবারে আর একটা ফ্যাক্টর রয়েছে, আপনি তো ব্যাগটা পুরোটা খুলে ফেলছেন, খুলে ফেলার জন্য কি হবে আপনার এইটা মেজারমেন্ট করতে সুবিধা হয়ে যাবে। দেখুন এটা সাবি হবে, আমরা 14.5 পাবো, তাহলে 14.5 আর আমি টোটালটাই মেজারমেন্ট করি যে একসঙ্গে আমার কত আসছে, ধরুন 40 ইঞ্চি আসছে। অর্থাৎ আপনার এই যে লেন্থটা, এখানে কাপড়টা কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে, এই কাপড়টা আলাদা রয়েছে, এটা তাহলে আমি 40 ইঞ্চি পেলাম। আর এটাকে যদি আমি মেজারমেন্ট করে নিই, সেক্ষেত্রে আমার আসছে ধরুন না প্রায় 5 ইঞ্চির মতন, তাহলে 14.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এবারে আপনি যখন যে সাইজের ব্যাগ বানাবেন, আপনি খুব ভালোভাবে তার সাইজটাকে মেজারমেন্ট করে নিতে পারবেন। এবারে 14.5 ইঞ্চি বাই 14.5 না, কত ধরলাম এটা 5 ইঞ্চি বাই 40 ইঞ্চি হিসাবে আপনাকে লম্বা লম্বা বেশ কয়েকটা কাটতে হবে। এরপরে কিন্তু কি করতে হবে, আপনাকে ব্যাগটাকে সেলাই করে ফেলতে হবে পুরোটা। সেলাই করবেন কি করে, সেলাই করার জন্য আপনি যে কোনো নর্মাল যে সমস্ত দর্জির মেশিন গুলো পাওয়া যায় সেই মেশিন গুলো ব্যবহার করতে পারেন। তবে আপনাকে একটা ভালো মেশিন বলবো, যে মেশিনটা আপনি কিন্তু কিনতে পারেন, আপনি চাইলে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট পেয়ে যাবেন, বা যদি মনে হয় আপনি কলকাতার বড় বাজারে এসে খোঁজ খবর নিতে পারবেন, সেক্ষেত্রেও আপনি মেশিনটা পেয়ে যাবেন। এরপরে কি হবে, আপনাকে ওই মেশিনটা কিনে নিয়ে গিয়ে এবং তার সঙ্গে র মেটেরিয়াল কিনে নিয়ে গিয়ে আপনাকে এই প্রোডাকশনটা করতে হবে। এবার দেখুন এর সঙ্গে আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে, এর সঙ্গে কি রয়েছে, একটা ছোট্ট আপনার এই হাতল লাগানো রয়েছে, এই হাতলটার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ব্যাগটাকে মজবুত করার জন্য এখানে আর একটা ননোভেনের ফেব্রিক দিয়ে সেলাই করা রয়েছে, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ ব্যাগটা কিন্তু মজবুত হয়ে গেল। দেখুন এই যে ফেব্রিকটা রয়েছে এইটা কিন্তু ননোভেনের মেটেরিয়ালস না, এটাও কিন্তু একটা রিল আকারে আপনি বড় বাজারে, কলকাতার বড় বাজারে বা আপনার পাশাপাশি মার্কেটে পেয়ে যাবেন, যেগুলোকে আপনি হাতল হিসাবে বানাতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আমার পাশে তত বাজার নেই, আপনি চাইলে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকেও কিনে নিতে পারেন, এই ফিতেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে কি কি কিনতে হচ্ছে, একটা মেশিন কিনতে হচ্ছে, যে মেশিনটার দাম 10,500 টাকার মতন, এই মুহূর্তে দাম চলছে, কমতে পারে বা বাড়তে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। এবারে 10,500 টাকার যে মেশিনটা বলছি সেটা কিন্তু ভালো কোম্পানির একটা ভালো মেশিন, আর এর থেকে কম দামেরও মেশিন রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। এবারে দেখুন আপনাকে আর কি কিনতে হচ্ছে, ননোভেন ফেব্রিক কিনতে হচ্ছে। অর্থাৎ আপনাকে এই যে সাইড ওয়াল বা এই সাইডের দিকটা এবং এই সাইড গুলো তৈরি করার জন্য একটা ননোভেন ফেব্রিক কিনতে হচ্ছে, পাশাপাশি যে আপনার হাতল বানানোর জন্য একটা জিনিসপত্র কিনতে হচ্ছে। এবং আপনি যদি প্রত্যেকটা ব্যাগ দেখেন, আপনার বাড়িতে যে সমস্ত ব্যাগ গুলো রয়েছে সেই ব্যাগ গুলোতেও কিন্তু আপনি সেম জিনিস পাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু একটা বলতে পারেন ছোট সাইজ থেকে বড় সাইজ, মেজর সাইজ, সেজো সাইজ, যা যা সাইজ রয়েছে আপনি প্রত্যেকটাই বানাতে পারবেন বাড়িতে বসে। এবং এই ব্যাগ গুলো বানাতে কতক্ষণ সময় লাগতে পারে আমি যদি বলি, দেখুন মেনলি আপনাকে ফার্স্ট পার্ট এগুলো কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য আপনার একটু সময় লাগবে, কারণ আপনি একসঙ্গে অনেকগুলো কাটছেন, আপনি একটা ব্যাগের জন্য একটা কাটবেন না। এবারে সেলাই করতে যে সময়টা লাগবে না সেটা খুবই কম, খুবই সামান্য, আমি ম্যাক্সিমাম ধরতে পারি পুরো ফুল ফিনিশিং করতে 5 মিনিট সময় লাগবে। এবং আস্তে আস্তে কিন্তু কাজে আপনার হাতের স্পিডও চলে আসবে। এবং এই ব্যাগগুলো, এক একটা ব্যাগের কিন্তু দামও ভালো রয়েছে, এবং এই ব্যাগটা যদি আপনি বানান, বানাতেও কিন্তু বেশি খরচাও পড়বে না। আপনি কয়েকটা প্রোডাকশন করলে বুঝতে পারবেন যে আপনার বানাতে কিরকম খরচা পড়ছে এবং ব্যাগটা একটা ব্যাগে আপনি কিরকম লাভ করতে পারছেন। এবং এক একটা ব্যাগে কিন্তু ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ ভালো টাকা লাভ করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি চাইলেই একটা 20 লাখ টাকার মেশিনের বদলে আপনি সামান্য 10,000 থেকে 15,000 টাকা খরচ করেই আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসাটা শুরু করাটা কিন্তু খুবই ইজি, যেটা নিয়ে বলা যেতে পারে যে আমরা বড় বড় নরমাল ব্যাগের যখন মেশিন দেখে থাকি অনেক সময়, সেই মেশিনগুলো হতে পারে একটু আধুনিক মানের, কিন্তু আপনি যে মেশিনটার কথা বলছি সেই মেশিনে কিন্তু আপনি অনেক ধরনের সেলাই পাবেন।
একটা জিগজাগ সেলাই রয়েছে, আবার বিভিন্ন ধরনের সেলাই, এত তো নাম টাম জানি না আমরা। তো ওভারঅল কিন্তু এই যে নর্মাল যে সেলাইটা রয়েছে, এই সেলাইটাও পাবেন, সমস্ত ধরনের সেলাই কিন্তু রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি চাইলেই একমাত্র 15,000 টাকা ইনভেস্ট করে, কেন 15,000 টাকা বলছি আপনাকে, দেখুন একটা মেশিন কিনতে লাগবে আপনার 10,500 টাকা, আর র মেটেরিয়ালস আপনি পেরে কেটে 5,000 টাকা বা 10,500 টাকা কিনলেই কিন্তু আপনার এনা। এবারে যদি বেশি কিনেন কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। এবারে আপনি যদি মনে করেন যে এই যে ধরুন একটা সুন্দর কালার রয়েছে, দুর্দান্ত কালার, ঠিক আছে, এই কালারটা আপনি আনবেন কি করে? এই কালারটার জন্য আপনি পাশাপাশি যে কোনো জায়গা থেকে আপনি সাহায্য নিতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে প্রিন্টিং মেশিন কিনবেন, সেই প্রিন্টিং মেশিন কিনেও কিন্তু এই প্রিন্ট গুলো পরে ফেলতে পারেন। তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমে প্রিন্ট করতে হবে, তারপর সেলাই করতে হবে, সেক্ষেত্রে আপনার সব থেকে সুবিধা হবে। এবং এই প্রিন্টিং মেশিন যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রে হয়তো আপনার আর একটু দাম বেশি পড়বে, যেটা আপনি চাইলে অনলাইনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। আর যদি আপনি একেবারে প্রথমে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টিং মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো কালারের, হতে পারে সেটা সাদা, হতে পারে সেটা সবুজ, হতে পারে লাল, হতে পারে গেরুয়া, যে কোনো কালারের, হতে পারে সেটা নীল, যে কোনো কালারের কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলো বানাতে পারবেন এবং মার্কেটে সেল করতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন যে আপনি খুব অত্যন্ত কম খরচে কিন্তু আপনি এই প্রোডাক্টটা বানিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। তাহলে আর দেরি করার কিচ্ছু নেই, আপনি ঝটপট শুরু করতে পারেন। এবং আপনার কি মনে হয় যে আপনি আমি যেটা বললাম যে একটা বড় নরমাল ব্যাগের মেশিন না কিনে তার ছোট্ট খাটো মেশিন কিনে আপনি এই ব্যবসাটা চাইলে অনায়াসে শুরু করতে পারবেন, আপনার কি মনে হয়, পারবেন না পারবেন না? অবশ্যই ঝটপট কমেন্ট করে জানান, আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং আপনি কি বলছেন না বলছেন সেটার উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। তবে এটা আমি আপনাকে বলতে পারি, এখানে যদি সেলাইগুলোর দিকে লক্ষ্য করেন, আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা সিম্পল মেশিনে কাজটা হয়ে যাবে, তার জন্য আপনার 15-20 লাখ টাকার মেশিন কেনার কোনো যুক্তি নেই। সুতরাং বসে না থেকে দুমদাম চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন, খুবই ইনভেস্টমেন্ট কম এবং চাইলে আপনি ইজিলি শুরু করতে পারেন। এবারে যদি বলি যে মেশিন কোথায় পাবেন, কথা প্রসঙ্গে বলেই গেলাম যে আপনি চাইলে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের ওয়েবসাইট থেকে মেশিন কিনতে পারেন, আপনি সেলাই মেশিন লিখে সার্চ করলেই পাবেন, কিংবা আমি চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, তো আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না আমি একটু দেখে শুনে মেশিনটা কিনতে চাইছি, সেক্ষেত্রে আপনি চাইলে যেতে পারেন আপনার বড় বাজারে, কলকাতার বড় বাজারে গেলেও কিন্তু আপনি অনেক কমের মধ্যে 1000 একটা ভ্যারাইটিস এর মেশিন পেয়ে যাবেন। সেখান থেকেও কিন্তু আপনি মেশিন কিনে নিয়ে গিয়ে এই প্রোডাক্ট গুলো বানাতে পারেন, এবং এই প্রোডাক্ট গুলোর মার্কেটে কি লেভেলের যে চাহিদা রয়েছে সেটা আপনি নিজেও খুব ভালো করে জানেন। কারণ আপনার বাড়িতে, আমার বাড়িতে যেমন এইরকম ধরনের ব্যাগের অভাব নেই, ঠিক আপনার বাড়িতেও কিন্তু এইরকম ধরনের ব্যাগের অভাব নেই। তাই চাইলেই কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন। এবং আমি আপনাকে যেটা বললাম, খুব কম করে বলেছি, মাসে 15-20 হাজার টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারেন, খুব কম করে বলেছি। কিন্তু তার কারণ আমি বললাম যে একটা ব্যাগ তৈরি করতে আপনি যদি সর্বসাপল্য সবকিছু ধরে নেই, তো আপনার টোটাল হয়তো সময় লাগবে 10 মিনিট, তাও বেশি বলছি, ঠিক আছে, এতটাও সময় লাগবে না। সুতরাং আপনি বলা যেতে পারে ঘন্টায় 6টা করে ব্যাগ বানাবেন, তাও অনেক কম করে ধরেছি, এর থেকেও কিন্তু আপনি বেশি বানাতে পারবেন। যাই হোক, ব্যবসার আইডিয়াটা কেমন লাগলো কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয়েছে না এই ব্যবসাটা আমার করার ইচ্ছা নেই, সেক্ষেত্রে এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে, তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।